আসসালামু আলাইকুম প্রিয় প্রবাসী ভাইয়েরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। সৌদি আরবে ভিসা নিয়ে বর্তমানে বড় ধরনের কেওস চলছে আমাদের প্রবাসীদের মধ্যে, বিশেষ করে যারা সৌদি আরবে কাজের বিষয়ে যাবেন। এই যে ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার জন্য নতুন যে সিস্টেমটা চালু হয়েছে, সেই ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার মধ্যে আরও নতুন করে দুইটি আপডেট এসেছে এবং খুবই গুরুত্বপূর্ণ আপডেট, আমাদের বেশিরভাগ প্রবাসীরা এটা জানেন না। আজকের ভিডিওতে আমরা সেটা নিয়ে আলোচনা করব। দয়া করে পুরো ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকবেন। দেখুন, তাসির সেন্টারে আপনারা যারা ফিঙ্গার দিচ্ছেন, তাসির সেন্টারে ফিঙ্গার দেওয়ার জন্য আগে সরাসরি আপনাকে তাসির সেন্টারে সকালবেলা গিয়ে লাইন দিতে হতো, লাইন দিয়ে তারপরে ভিতরে ঢুকে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করে অবশেষে আপনি ফিঙ্গার দিতে পারতেন এবং সেখানে আপনাকে 650 টাকা দিয়ে ফিঙ্গারপ্রিন্ট দিতে হতো। কিন্তু এখন সেই সিস্টেমটা পরিবর্তন হয়েছে। তাসির সেন্টার থেকে বা সৌদি আরবে অ্যাম্বাসির পক্ষ থেকে তারা নতুন করে কিছু নিয়মকানুন চেঞ্জ করেছে। প্রথম যে নিয়মকানুনটা চেঞ্জ করছে সেটা হচ্ছে যে ঢাকা এবং চট্টগ্রামে এই ফিঙ্গারপ্রিন্টটা দেওয়া যাবে। অর্থাৎ যারা চিটাগাং বা পার্শ্ববর্তী এলাকার প্রবাসী, তারা চিটাগাংয়ে তাসির সেন্টার যেটা আছে সেখানে ফিঙ্গার দিতে পারবে, আর যারা বাকি অন্যান্য এলাকার আছে তারা ঢাকাতে, ঢাকা যমুনা ফিচার পার্কে তারা ফিঙ্গার দিতে পারবে। সরাসরি গিয়ে আপনি এখন আর ফিঙ্গারপ্রিন্ট দিতে পারবেন না, কারণ কর্তৃপক্ষ তারা সিস্টেমটা চেঞ্জ করে দিয়েছে। এখন আপনাকে অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে। অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার জন্য নতুন একটি ওয়েবসাইট করা হয়েছে, বা প্রথম ওয়েবসাইটই এটা আসলে, আমাদের যারা নতুন কর্মী যাবে তাদের জন্য নতুন। সেই ওয়েবসাইটটা হচ্ছে vc.tasir.com। এই ওয়েবসাইটে ঢুকে আপনাকে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে। সেই অ্যাপয়েন্টমেন্টের যে সময় এবং তারিখ উল্লেখ থাকবে, ঠিক সে সময়ে বা তার আগে আপনাকে গিয়ে সিরিয়ালে দাঁড়াতে হবে কাগজপত্র সহ। ভিতরে ঢুকলে আপনি তারপরে হচ্ছে আপনার এই সৌদি আরবে ভিসার জন্য ফিঙ্গারপ্রিন্ট দিতে পারবেন। এখানেই শেষ না, আরও গুরুত্বপূর্ণ তথ্য আছে। আমাদের ঢাকা সৌদি অ্যাম্বাসি বা চিটাগাং অ্যাম্বাসিতে যেখানে ফিঙ্গারপ্রিন্ট নেওয়া হবে, ফিঙ্গারপ্রিন্ট নেওয়ার সময় আগে কিন্তু মাত্র 650 টাকা নেওয়া হতো, তবে সেটি পরিবর্তন করা হয়েছে। এই নতুন খরচটা হচ্ছে 1822 টাকা। আমি আবারও বলছি, এখন আর 650 টাকাতে কোনো রকম ফিঙ্গারপ্রিন্ট খরচ না। সব মিলিয়ে আপনার ফিঙ্গারপ্রিন্ট খরচ হচ্ছে 1822 টাকা। এখানে আপনার এনজাজিটের আইটি ফ্রি আছে, তারপরে হচ্ছে আপনার এই ফিঙ্গারপ্রিন্ট ফ্রি আছে, আরও সব কিছু মিলিয়ে আপনার খরচ হচ্ছে 1822 টাকা। এটা ভবিষ্যতে বাড়লেও বাড়তে পারে, তবে নতুন যে আপডেটটা এসেছে সেখানে আপনার খরচ হচ্ছে 1822 টাকা। তাহলে কী কী গুরুত্বপূর্ণ বিষয় এটা মাথায় রাখবেন। আপনারা সরাসরি গিয়ে আর ফিঙ্গারপ্রিন্ট দিতে পারবেন না, আপনাকে অবশ্যই তাসিরের যে অ্যাপয়েন্টমেন্ট আছে সেই অ্যাপয়েন্টমেন্টটা অনলাইনে নিতে হবে। অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার জন্য আপনারা চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন, ভিডিও ডিসক্রিপশনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে। এছাড়া আপনি চাইলে যে কোনো কম্পিউটার দোকানে গিয়েও চেষ্টা করতে পারেন, যদি তারা এটা করতে পারে তাহলে আপনাকে অ্যাপয়েন্টমেন্ট যে ডেটটা পাবেন সেই অ্যাপয়েন্টমেন্ট ডেটের কাগজপত্র সহ আপনাকে লাইনে দাঁড়াতে হবে। অথবা আমাদের যে সকল প্রবাসীরা এজেন্সির মাধ্যমে ভিসা করাচ্ছেন তাদের সাথে কন্ট্যাক্ট করে দেখতে পারেন, যদি তারা হেল্প করে তাহলে কিন্তু আপনি পেয়ে গেলেন। ওইখানে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আপনি যখন গেলেন কাগজপত্র জমা দিবেন, মুফার কপি, আপনার অরিজিনাল পাসপোর্ট, 2 কপি ছবি, এবং খরচ হচ্ছে 1822 টাকা। তো নতুন এই আপডেটটা আপনাদের সাথে আমি শেয়ার করছি। আমাদের যে সকল প্রবাসীরা সৌদি আরবে কাজের ভিসা করবেন তারা দয়া করে এই সিস্টেমটা ফলো করুন, অন্যথায় কিন্তু আপনার ভিসা লাগবে না। দয়া করে ভিডিওটা আমাদের সকল প্রবাসী ভাইদের সাথে শেয়ার করুন, আর আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, প্রবাসীদের সকল গুরুত্বপূর্ণ খবরের খবর সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে। বাংলাদেশের প্রথম প্রবাসী নির্ভর ভেরিফাইড ইউটিউব চ্যানেল TGN24, তাই দেরি কিসের, এখনই আমাদেরকে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব আইকনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন, যাতে আমাদের কোনো নতুন ভিডিও আপনি মিস না করুন।